আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাসেল আছি আপনাদের সাথে নতুন একটা জব নিয়ে বন্ধুরা জবটি হচ্ছে সিম্পল পেস্ট জব বন্ধুরা প্রথমে আমরা চলে যাব জব ডিটেলসে আমি যে কাজটা করেছি সেই জব ডিটেলসটা আমরা একটু পড়ে নিই দেখতে পাচ্ছেন এখানে বায়ার বলেছেন হ্যালো উই রিকোয়ার সাম ওয়ান টু হেল্প আস টু কালেক্ট লিডস ফ্রম দ্য লিঙ্ক বায়ার একটা লিঙ্ক দিল ফ্রম ইউএসএ ওকে এই লিঙ্ক থেকে আমরা ইউএসএ ডাটা কালেক্ট করব এবং পোর্ট ইন্টু অ্যান শিট উই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন উইদিন ওয়ান ফিফটি এন্ট্রিস দরকার হচ্ছে একশো পঞ্চাশটা এন্ট্রিস ওকে বাইরের দরকার হচ্ছে কোম্পানি নেম ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যান্ড লোকেশন বাজেট হচ্ছে পঁয়ত্রিশ ডলার ওকে তো বন্ধুরা প্রথমেই এই জবে যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব যারা একদম নতুন আছেন তারা কি করেন আমাকে অনেকেই মেসেজ দেন কমেন্ট করেন তারপর হচ্ছে গ্রুপে পোস্ট করেন যে ভাই কাজ পাচ্ছি না জব পাচ্ছি না অথচ আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কবে থেকে শুরু করেছেন অনেকে বলেন যে পনেরো দিন হলো বিশ দিন হলো এক মাস হলো তাতেই আপনারা ফেটাব তো যারা একদম নতুন আছেন আপনাদেরকে বলবো প্রথমে আপনারা স্কিলটা ডেভেলপ করেন তো এমনও দেখেছি আমি যারা একদম নতুন তাদের মধ্যে এরকম আছে একদিন ডাটা এন্ট্রি একদিন ওয়েব ডেভেলপমেন্ট একদিন হচ্ছে ডিজাইন এরকম কাজে বিভিন্ন সময় আপনারা টাইম ওয়াস্ট করেন প্রথমেই বলবো আপনি যদি ডাটা এন্ট্রি কাজ বা লিক জেনারেশনের কাজ শুরু করেন একসাথে তো আপনি এটাতে লেগে থাকেন লেগে থাকলে একদিন একদিন রেজাল্ট আসবে এবং আপনারা প্রথমেই কি করেন যে ভুলটা সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তারপর হচ্ছে বায়ার যদি কিছু চাই তাহলে এটা দিতে পারেন না তখন কাজ পান না এটাই হচ্ছে প্রথমে প্রবলেম আপনাদের তো আপনাদেরকে বলবো প্রথমে আপনারা স্কিলটা ডেভেলপমেন্ট করেন দেন হচ্ছে জব যখন আপনি পাওয়া শুরু করবেন একটা দুইটা রিভিউ পাবেন তখন দেখবেন যে আপনি খাওয়ার টাইম পাবেন না ঠিক আছে জব আসতেই থাকবে তো বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না আমরা কাজে চলে যাব তো বায়ার আমাকে একটা লিঙ্ক দিয়েছে প্রথমে এই লিঙ্কটাতে আমি যাব এটা কপি করলাম এখান থেকে কপি করার পর আমরা গুগল ক্রোমে চলে যাব দেন হচ্ছে এটা এখানে পেস্ট করে দিব দেন হচ্ছে এন্টার তো এই যে একটা সানটেক নামে একটা ওয়েবসাইট আছে বাইরে কিন্তু এটাই আমাকে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা তবে উনি বলেছেন যে কোম্পানি নেম ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পর এগুলো কোথায় থেকে পাবো বা কী আসবে বিষয়ে আমি কিন্তু একটু হেজিটেশনে ভুগছিলাম দেন আমি একটু চিন্তা করলাম যে এইখান থেকে কীভাবে আমি ডাটা কালেক্ট করতে পারি এখানে তো কোনো ওয়ে দেখতে পাচ্ছি না দেন হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন সিলেক্ট এন্টার ইউর জিপ কোড এটাই হচ্ছে আমার অপশন ওকে তো দেখতে পাচ্ছেন বায়ার কিন্তু বলেছেন যে আমার ডাটাগুলো লাগবে হচ্ছে ইউএসএ এবং এইখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে যে জিপ কোড দেওয়ার জন্য ওকে তো বায়ার কিন্তু কোনো স্পেসিফিক এরিয়া বা কিছুই বলে নেয় শুধু বলেছে যে ইউএসএ থেকে সো আমার জন্য আরো সহজ হলো এবং প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা দেখতে পাচ্ছেন এইখানে এক্সেল সিটে উনি বলেছেন করে দেওয়ার জন্য এবং একশো পঞ্চাশটা এন্ট্রি ওকে সো প্রথমে আমি যেটা করব। আমার একটা এক্সেল সিট আমি রেডি করব এখান থেকে নিউ দেন হচ্ছে এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ওপেন করব দেন হচ্ছে এমনি কপি পেস্ট নাম দিলাম দেন হচ্ছে এটা আমি ওপেন করব। আমি একটা এক্সেল শিট ওপেন করলাম এটাকে এখানে নিয়ে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে দেন হচ্ছে আমার ডাটা যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কোম্পানি নেম ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যান্ড লোকেশন কোম্পানি নেম দেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দেন হচ্ছে ফোন নাম্বার দেন হচ্ছে ইমেল একটু ধৈর্য সহকারে দেখুন দেন হচ্ছে ফোন ওকে তো আমার এই ইনফরমেশনগুলো লাগবে আমি এগুলোর জন্য একটা এক্সেল শিট রেডি করছি খুবই সুন্দর করে আপনারা আমি যেভাবে কাজগুলো করি একটু দেখাচ্ছি আর কি আপনাদেরকে তো ওকে আমি আবার জব ডিটেলসে চলে আসলাম এইখানে আসার পর আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটা দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখে দেখে আপনারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন এবং একটা পোর্টফোলিও অবশ্যই রেডি করবেন আপনার জন্য ওকে তো এইখান থেকে প্রথমে আমাকে কি করতে হবে আমাকে গুগলে সার্চ দিতে হবে যে ইউএসএর ইউএসএ পোস্টাল কোড বা জিপ কোড এরকম আমি যদি ইউএসএ জিপ কোড লিস্ট লিখে সার্চ দিই তাহলে আমি কিছু ইউএসএর এই যে দেখতে পাচ্ছেন পোস্টাল কোডস তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার টার্গেটেড জিপ কোড ওকে তো আমি প্রথমেই এখান থেকে যে কোনো একটা জিপ কোড এখান থেকে কপি করে নিব কপি লিঙ্ক টেক্সট দেন হচ্ছে এটা এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করার পর আমি এখানে সার্চ পিপিএফ ডিলার্স আমার বায়ার হচ্ছে আপনার একটা মার্কেটিং এজেন্সি তো এখান থেকে সার্চ রেডিয়াস এটা আমি টোয়েন্টি ফাইভ আছে একশো করে দিই এবং এখানে একটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসলো আমার টার্গেটেড কোম্পানি নেম দেন হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এবং ওয়েবসাইটটা আমি এখানে দেখতে পাচ্ছি না তো প্রথমে আমি যেইগুলো পেলাম এইগুলো আমি এখান থেকে কপি করে নিব খুবই সহজ কাজ আপনাদের যদি আপনার স্পিডটা ভালো থাকে হাতের তাহলে কিন্তু এটা এক দুই ঘন্টার ভিতরে করা সম্ভব ওকে এটা এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এখানে চলে যাব আবার দেন হচ্ছে আমি এখান থেকে লোকেশন পেয়ে গেলাম এটা কপি করলাম এখান থেকে দেন এখানে লোকেশনের জায়গায় পেস্ট করে দিলাম দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে সো এটা কপি করলাম দেন এখানে পেস্ট করে দিব দেন হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে কপি টেক্সট একদম সিম্পল কপি পেস্ট জব ওকে সরি এটা কপি হয় না এখান থেকে এটা আবার কপি টেক্সট দেন হচ্ছে এখানে এসে পেস্ট এরকম যদি হয় বড়ো ঘর হয়ে যায় তাহলে অবশ্যই যে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আবার ক্লিক করবেন দেন হচ্ছে এগুলা একদম জায়গা মতো চলে আসবে এখন আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ওয়েবসাইট অ্যাড্রেস নেই সো আমরা কি করব প্রথমে এই কোম্পানির নামটা এখান থেকে কপি করব কপি করার পর আমি চলে যাব গুগলে এখানে পেস্ট করে দেব দেন হচ্ছে একটা স্পেস দিব দেন একটা প্লাস চিহ্ন দিব দেন হচ্ছে আমি এই যে সরি এইখান থেকে এই যে এখান থেকে কোম্পানির অ্যাড্রেসটা কপি করে আনবো ওকে সো এটা কপি করে আনলাম আনার পর আমি আবার গুগলে যে এখানে যাবো যাওয়ার পর এইখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার যে অ্যাড্রেস আছে এই যে এইখানের অ্যাড্রেস দুইশো চার হেমিল্টন এভিনিউ এই যে দেখতে পাচ্ছেন এইখানে দুইশো চার হেমিল্টন এভিনিউ ব্রোকলি তারপর হচ্ছে নিউ ইয়র্ক এই এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসের সাথে মিলে গেছে এবং ফোন নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের একটা এই যে এখানে একটা ট্যাব আছে সো এখানে ক্লিক করব দেন হচ্ছে এইখান থেকে এস টি পরে দেখতে পাচ্ছেন বিজনেস ডট সাইট পর্যন্ত এটা আমি কপি করলাম কপি করার পর আমি চলে যাব এক্সেল শিটে দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব ওকে দেন আমরা পর এন্ট্রিতে যাবো পর এন্ট্রি হচ্ছে যেটা এগুলো আমি কেটে দিই পরের এন্ট্রিতে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস নাই সো আমরা এটা নিব না আমরা এরপরের এন্ট্রিটা নিব এটা এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করব দেন হচ্ছে আমাদের কি আছে আমাদের আছে হচ্ছে লোকেশন অ্যাড্রেস এখান থেকে লোকেশনের আন্ডার এটা ফিল পেস্ট করে দিব দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে ফোন নাম্বার সো এটা এখান থেকে কপি করলাম দেন ফোন নাম্বারের ফিল্ডে এটা পেস্ট করে দিলাম দেন হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস সো এটা কপি করলাম এখান থেকে কপি করার পর ইমেলের জায়গায় পেস্ট করে দিলাম এবং এগুলাকে ধরে টেনে এই যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ওকে ওয়েবসাইট অ্যাড্রেসের জন্য আমাদের এই নামটা কপি করতে হবে কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর একটা স্পেস দিব একটা প্লাস দিব প্লাস দেওয়ার পর আমি কি করব এই যে এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করব কপি করার পর আমি এইখানে পেস্ট করে দিব আবার ওকে দেন হচ্ছে এন্টার এইখানে আমি কোনো ওয়েবসাইট দেখি ওয়েবসাইট আমি পাই নাই ওকে সো আমার এই এন্ট্রিটা বাদ যাবে আমি এটা নিব না দেন হচ্ছে আমি পরের এন্ট্রিতে যাব যাবো এই এটা প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা এটার দেখব যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে কি না ওয়েবসাইট যদি থাকে তাহলে এটা নিব ওকে সো এখান থেকে এটা কপি করলাম অ্যাড্রেসটা পেস্ট করলাম দেন হচ্ছে এন্টার এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা ওয়েবসাইট আছে ওকে সো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটা এখান থেকে কপি করবো ওয়েবসাইট অ্যাড্রেসটা দেন হচ্ছে যেটার ওয়েবসাইট আছে এটা কিন্তু নিব ওকে সো আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে ওয়েবসাইটে এখানে আমরা পেস্ট করে দিব ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন হচ্ছে এখান থেকে আমরা এই ইনফরমেশানগুলো নিব সো আমরা লোকেশনটা কপি করলাম লোকেশনের ফিল্ডে আমরা এটা পেস্ট করে দেব মানে খুবই সতর্কতার সহিত আমাদের কাজগুলো করতে হবে যেহেতু বায়ার চেয়েছে এগুলো বাইরের রিকোয়ারমেন্ট ফিল করতে হবে আমাদেরকে ফোন নাম্বারের জায়গায় আমরা পেস্ট করে দেব দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা কপি করলাম কপি করার পর ইমেল অ্যাড্রেসের আন্ডারে এটা পেস্ট করে দিব এটা কপি হয় নাই দেন হচ্ছে নাম আনব নাম আনার পর এটা এখানে পেস্ট করে দিব সো আমাদের দুইটা এন্ট্রি ফিল হয়েছে এখন আমি যদি এখান থেকে একটু ব্যাক করি আমি অন্য একটা জিপ কোডের ইনফরমেশন যদি বের করতে চাই তাহলে সেম এখান থেকে ব্যাক করব এইখানে এটা কেটে দেন হচ্ছে এটা পেস্ট করে দিব সরি এই যে জিপ কোড এখান থেকে ধরুন এটা কপি করলাম দেন হচ্ছে এখানে পেস্ট করলাম দেন হচ্ছে সার্চ করলাম অবশ্যই আমাদের এখানে একশো থাকবে দেন দেখতে পাচ্ছেন এখানে এই যে আটটা না নয়টা আসলো নয়টা থেকে এক দুইটা বাদ যাবে এইভাবে করে আমাদেরকে দেশ এন্ট্রি কিন্তু ফিল আপ করতে হবে ওকে সো প্রথমেই এটা স্ক্রেপ করার কোনো ওয়ে আমি পাই নাই সো এটা ম্যানুয়ালি করতে হবে আমাদেরকে এখানে আমি আরেকটা এটি লাস্ট দেন আপনাদের সাথে আরও কিছু কথা আছে খুবই গুরুত্বপূর্ণ দেন হচ্ছে লোকেশনটা আমি এখান থেকে কপি করলাম করার পর এখান থেকে পেস্ট করে দিলাম দেন হচ্ছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বারটা কপি করলাম এখানে ফোন নাম্বারের ফিল্ডে পেস্ট করলাম দেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে নাই ও এখানে আছে দেখতে পাচ্ছেন এটাতে আছে কিন্তু ওকে যদি থাকে তাহলে তো লাগবে না এখানে ইমেল অ্যাড্রেসের ফিল্ড এটা পেস্ট করে দিলাম দেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস ওকে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু আমরা ওয়েবসাইটটাও পেয়ে যাই এখান থেকে সো আমাদের আর গুগলে যাওয়া লাগবে না এখান থেকে পেয়ে গেলাম ওয়েবসাইট অ্যাড্রেসটা আবার কপি করি একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট ধৈর্য সহকারে করলে কিন্তু আমাদের যে বাজেটটা আছে এটা কিন্তু খারাপ না দেড়শো ট্যান্টির জন্য পঁয়ত্রিশ ডলার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ওকে সো বন্ধুরা এইভাবে কিন্তু আমি কাজটা করেছি এবং যারা নতুন আছেন কিছু ভাই ইদানিং আমার ফেসবুক একটা গ্রুপ আছে আমার আর টেক নামে একটা পেজও আছে আপনারা আমার পেজটিতে লাইক দিবেন এবং গ্রুপে জয়েন করবেন এখানে অনেক ভাইয়েরা আছে অনেক অভিজ্ঞ ভাইয়েরা অলরেডি অভিজ্ঞ হয়ে গেছেন নতুন হিসেবে ছিলেন এখন অভিজ্ঞ আপনি আমি যদি না পারি তারাও কিন্তু অনেক সমাধান দিয়ে থাকে এখানে সো আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে আমার একটা ফেসবুকের গ্রুপ আছে এটাতে জয়েন করবেন এবং এই গ্রুপে অনেক ভাই এবং বোনেরা আমাকে অনেক সময় পোস্ট করে থাকেন অথবা পার্সোনালি মেসেজ দিয়ে থাকেন যে কিছু টুলস আছে যেমন মেল টেস্টার ইদানিং নাই এটা পেড করে ফেলেছে ওকে সো হতাশ হবেন না আপনারা নতুন টুলস আমি বের করছি ইনশাল্লাহ আপনাদের জন্য আর আমরা যখন কোন একটা প্রবলেমে পড়ি এটার কিন্তু সমাধানও আছে ওকে সো হতাশ হওয়া যাবে না অবশ্যই লেগে থাকতে হবে লেগে থাকার কোনো বিকল্প নেই আপনি যদি একটা দুইটা অর্ডার পেয়ে যান তখন দেখবেন যে বায়ার আপনাকে নক করছেই ওকে যে কোনো মার্কেট প্লেসে সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ